আমাদের সমাজে বিয়েকে কেন্দ্র করে যে জাহেলি রীতি পালন করা হয় সেখানে যদি আমাকে দাওয়াত করা হয় তখন ওই পরিস্থিতিতে আমার কী করণীয়? আপনি জাহেলিয়াতের সমস্ত স্বভাব এবং প্রথা এগুলো বর্জন করবেন এবং জানিয়ে দিবেন যে যেটা শরিয়া সম্মত নয় এই ধরনের কাজে আমি সহযোগিতা করব না। তবে শুরুতেই যুদ্ধাংদেহী মনোভাব না নিয়ে নাসিহা করেন, বোঝান, সংশোধন করেন, বলেন যে এই কাজগুলো আপনারা অ্যাভয়েড করেন, এই পদ্ধতিতে বিবাহটা সসম্পন্ন করেন। এতে অনেক সময় কাজ হয়, আমি দেখেছি প্রচুর। আমাকেও এক বা একাধিক বিয়েতে ইনভাইট করা হয়েছে। আমি জানতে চেয়েছিলাম ছেলে মেয়ে একসাথে কিনা, বলল যে হ্যাঁ একসাথে। আমি বললাম তাহলে আমার যাওয়াটা সম্ভব হবে না, সুন্দর করে বললাম। বলল যে আচ্ছা ঠিক আছে। এরপরে দুই সপ্তাহ পরে আবার আমাকে ফোন করে বলে যে আমি সব পক্ষকে রাজি করিয়েছি যে তারা ছেলেরা মেয়েরা আলাদা থাকবে। তো তখন আমি বললাম যে ঠিক আছে, যদি সেই শর্তটা আপনারা পূরণ করেন, কারণ এটা ইসলামসম্মত, বিবাহটা ইসলামসম্মত একটা শরীয়ত বিধান, ওই কাজটা করতে গিয়ে আপনি ইসলামকে ভায়োলেট করবেন এটা তো গ্রহণযোগ্য না। একটা নতুন দম্পতি তৈরি হবে, যাত্রা শুরু করবে, আর ওই দিনই আল্লাহর নাফরবাণী করবেন, এটা তো হয় না। এই জিনিসগুলো ওনারাও ভালো করে বুঝালেন, দেখা গেল যে তারা মেনে নিল। তাহলে আপনি শুরুতেই যদি বলেন তোমার বিয়েতে আমি যাবো না, এই যে অ্যাপ্রোচটা, এটার চেয়ে উত্তম অ্যাপ্রোচ হচ্ছে আপনি বলেন যে ভাই এই ভায়োলেশনগুলো হচ্ছে, এগুলো বন্ধ করেন, তাহলে আমি এবং আমরা যারা দিনকে ভালোবাসি তারা নির্দ্বিধায় আসতে পারবো, তাই না? পজিটিভ কথা।